আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুন নাহারবি। নোটিশ ছাড়াই চলমান পরীক্ষা হঠাৎ করে স্থগিতের প্রতিবাদে রাজধানী নীলক্ষেত মোড় অবরোধ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রি শিক্ষার্থীরা। সকাল 9:30 থেকে 10:30 পর্যন্ত নীলক্ষেত মোড় অবরোধ করে রাখেন তারা। শিক্ষার্থীরা জানান, কেন্দ্রে উপস্থিত হয়ে তারা জানতে পারেন পরীক্ষা স্থগিত করা হয়েছে, আজ শেষ পরীক্ষা ছিল। তাদের অভিযোগ, 2018 সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা করোনার কারণে বন্ধ থাকে। গেল 21 নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। শিক্ষার্থীরা জানান, এমনিতেই তারা ভয়াবহ সেশন জটে আছে। আজ পরীক্ষা নেওয়া হলে সেশন জট কিছুটা কমে আসত। চতুর্থ দিনেও আন্দোলন অব্যাহত রেখেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনশনে থাকা 14 শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বেশিরভাগের অবস্থা আশঙ্কাজনক বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানে গতকাল আলোচনার প্রস্তাব দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমনি। শুরুতে শিক্ষার্থীরা ঢাকা গিয়ে আলোচনার জন্য রাজি হলেও পরে সিদ্ধান্ত থেকে সরে আসে। তারা জানান, অনশন ফেলে ঢাকায় যাওয়া সম্ভব নয়, তবে শিক্ষার্থীরা ভার্চুয়ালি আলোচনায় রাজি আছেন। এদিকে শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে রাতে ঢাকায় এসেছেন বিশ্ববিদ্যালয়ের তিন ডিন, শিক্ষক সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদক। আমরা অনশনরত অবস্থায় আমাদের কোনো প্রতিনিধি ঢাকা, মানে আমাদেরকে ফেলে আসলে তাদের পক্ষে ঢাকা যাওয়া সম্ভব না। তার পক্ষে যদি সম্ভব হয়, তার কাজের ব্যস্ততার ফাঁকে তিনি আমাদের এখানে এসে আমাদের সাথে একবার এসে আলাপ করে যেতে পারেন, অথবা মিটিংটি যদি অনলাইনেও হয় সেই ক্ষেত্রেও আমরা কথা বলতে রাজি আছি। স্বাস্থ্যবিধি না মানলে প্রয়োজনে আবারও দোকান ও বিপণী বিতান বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। মাস্ক আমার সুরক্ষা সবার, এমন লেখা সকল প্রতিষ্ঠানে ব্যবহার করলে সবাই উপকৃত হবে বলেও মনে করেন মেয়র। সবাই সচেতন না হলে ভ্রাম্যমাণ আদালত দিয়ে শাস্তি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। সকালে কারওয়ান বাজার এলাকায় 10 দিনব্যাপী জনসচেতনতামূলক মাস্ক আমার সুরক্ষা সবার কর্মসূচির উদ্বোধনকালে এসব কথা বলেন মেয়র। মাস্ক আমার সুরক্ষা সবার, এই মাথার মধ্যে এই কনসেপ্টটা ঢুকাতে চাচ্ছি যে আমি যদি মাস্ক পরি তাহলে আমি নিরাপদ থাকব, আমার পরিবার নিরাপদ থাকবে, আমার পরিবার সুস্থ থাকবে, আমাদের যে দোকান যেগুলো আছে সিটি কর্পোরেশনের দোকান বা অন্যান্য দোকান মালিক সমিতি যারা আছে তাদেরকে আমি বলবো যে আপনারা দোকানের উপরে লাগিয়ে রাখুন যে মাস্ক আমার সুরক্ষা সবার, এটি কিন্তু একটা মেসেজ হবে। অমিক্রনের দাপটে আক্রান্তের সাথে প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। অমিক্রনের উপশম মৃদু হওয়ায় অনেকে থেকে যাচ্ছে শনাক্তের বাইরে, ফলে ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। দর্শক, স্বাস্থ্যবিধির খবর জানাতে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, আপনি তো সকাল থেকেই করোনা হাসপাতালগুলোর খোঁজ রাখছেন, এখন পর্যন্ত কতজন আসলে আইসিইউতে ভর্তি আছেন? আসলে যে করোনা যে সংক্রমণ যেটি বৃদ্ধি, সেটি কিন্তু অমিক্রনের কারণেই মূলত সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। তাছাড়া আমরা গত বছর থেকে যেটা ভোগান্তিতে পড়েছিলাম মূলত যে কোভিডের সেই ডেল্টা ভ্যারিয়েন্ট, সেই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্তরা কিন্তু শতভাগই এখন হাসপাতালে যারা ভর্তি আছেন তাদের প্রত্যেকেই কিন্তু ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। এবং আইসিইউর কথা যেটি আপনি বলছেন, আসলে ডেডিকেটেড হাসপাতাল সহ করোনা হাসপাতাল যেগুলোকে করা হয়েছে সজ্জার, প্রতিটির আইসিইউ কিন্তু এখন পর্যন্ত কোনো সিট খালি নেই। এছাড়া যারা শনাক্তের জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন তার পরীক্ষা করছেন, এবং গতকালকেও জানেন যে প্রায় 30% কাছাকাছি 28.5% রোগী শনাক্ত হয়েছে। অর্থাৎ করোনা পরিস্থিতি বলতে গেলে যে এখন ভয়াবহ ধারণ করছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। এবং স্বাস্থ্যবিধি যে মানার বিষয় সেটি এখনও অনেকটা উপেক্ষিত রয়েছে, অনেকে মাস্ক ব্যবহার করলেও অনেকের মধ্যে আবার উদাসীনতা দেখা যাচ্ছে। এছাড়া যে সামাজিক যে শারীরিক দূরত্বের কথা বলা হচ্ছে সেটিও অনেক জায়গায় আমরা
দেখছি না। এবং কিছুক্ষণ আগে কিন্তু মেয়র ঢাকা উত্তর সিটি কর্পোরেশন তিনি বলেছেন যদি বিপণন বিধানগুলোতে যদি স্বাস্থ্যবিধি এবং মাস্ক ব্যবহার না হয় না মানা হয় তাহলে কিন্তু তাদেরকে বন্ধ করে ঘোষণা করে দেওয়া হবে। অতীতে আমরা দেখেছি যে স্বাস্থ্যবিধি না মানার কারণে অনেক বন্ধ করে দেওয়া হয়েছিল বিপণন বুথানগুলো। এছাড়া এই যে 10 দিনব্যাপী ক্যাম্পেইন শুরু হয়েছে সেটি প্রতিটি ওয়ার্ডে যে হাসপাতাল পাশাপাশি রয়েছে যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার কথা বলেছেন মেয়র। জাহিদ ধন্যবাদ আপনাকে। দর্শক এতক্ষণ তেজগাঁও মহাখালী এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী জাহিদ রহমান। মানুষের উদাসীনতায় করোনা পরিস্থিতি অবনতির আশঙ্কা সংশ্লিষ্টদের, এই বিষয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম বাদর। বাদল, আজ থেকে তো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে, তো মানুষকে স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনের তৎপরতা কেমন দেখছেন আপনি? এখানে আমরা দেখছি যে আসলে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই আমরা দেখছি না, কারণ এর মধ্যে কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তারা কিন্তু স্বাস্থ্য সুরক্ষার জন্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে 2 সপ্তাহের জন্য। কিন্তু তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে মানুষের মধ্যে যে স্বাস্থ্যবিধি মানার যে আসলে প্রবণতা সেটি কিন্তু একেবারেই নেই, কারণ সব মিলিয়ে অনেকটা ঝুঁকিপূর্ণভাবে আমরা এখানে চলাচল করছি। কারণ এখানে যারা ঠিকা দিতে আসছেন তারা কিন্তু অনেকটাই মাস্ক বিহীন চলাফেরা করছেন, তার মধ্যে অনেকটা সুরক্ষা ব্যবস্থা নেই। আর এছাড়া আমরা দেখেছি যে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুরের যে জেলা প্রশাসন রয়েছেন তারা কিন্তু অনেকটা নির্বিকার ভূমিকা পালন করছেন, কারণ আমরা আজকে দেখেছি যে মাঠে ধর্ম আদালত নেমেছেন, তারা মানুষের সমন্বয় করছেন যে তাদের মধ্যে মাস্ক আছে কিনা এবং সে বিষয়ে তারা মনিটরিং করছেন আজ থেকে। এছাড়া কিন্তু আমরা দেখেছি রংপুরের সড়ক জনপথ সর্বত্র কিন্তু মানুষের অবাধ চলাচল চলাচল। আমরা ইতিমধ্যে দেখেছি গতকালকে রংপুরে প্রায় 164 জন করোনা আক্রান্ত হয়েছে এবং এখন পর্যন্ত রংপুর বিভাগে আমরা দেখেছি করোনা শনাক্তের হার প্রায় 29% ছাড়িয়ে গেছে এবং ক্রমান্বয় ভাবে কিন্তু এর ধারাবাহিকতা বেড়েই চলেছে, যার ফলে কিন্তু আমরা অনেকটাই আতঙ্কিত এবং শঙ্কায় রয়েছে এই নগরবাসী। আমরা দ্বিতীয় দেখেছি যে রংপুর সিটি কর্পোরেশন তারা কিন্তু কঠোর ব্যবস্থা নিলেও এখন অনেকটাই আসলে মানে উদাসীন ভাবেই চলছে এখানকার সমস্ত কার্যক্রম। সব মিলিয়ে রংপুরে করোনা পরিস্থিতি মোকাবেলায় আমরা বলবো যে রংপুর সিটি কর্পোরেশন এবং রংপুর জেলা প্রশাসন তারা কিন্তু এখন ব্যর্থ, কারণ বাজারে ঘাট সব সব জায়গায় উন্মুক্ত চলাচল করছে মানুষ, এতে কিন্তু ঝুঁকি কিন্তু বাড়ছে ক্রমান্বয় ভাবে। তারপরে তো এই ছিল আমার কাছে রংপুরের করোনা পরিস্থিতির সর্বশেষ খবর। বাদল ধন্যবাদ আপনাকে। দর্শক জাহাঙ্গীর আলম বাদল জানাচ্ছিলেন রংপুর থেকে। উত্তরায় রাজুকের প্লট দখল করে চলছে রমরমা বাণিজ্য। প্লটের স্থাপনা গড়ে তুলে ভাড়ার বিনিময়ে মাসে 1.25 কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কাউন্সিলর শরীফুল ইসলামের বিরুদ্ধে। শুধু তাই নয়, কিশোর গ্যাং গড়ে তুলে ফুটপাত, রেস্তোরাঁ, হাসপাতালে চাঁদাবাজি সহ এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে চক্রের সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় চলছে এইসব অপকর্ম। নিহার নন্দীর ক্যামেরায় বিস্তারিত থাকছে জুবায়ের সানি রিপোর্টে। কিছু খরচাপাতি টুকিটাকি দিক সেদিক দেওয়া লাগে। আমরা ওই যে আবু কালাম ভাই, আবু কালাম কেবল প্লট দখলই নয়, কিশোর গ্যাং ও নিজস্ব বাহিনীর মাধ্যমে ফুটপাত, হোটেল থেকে শুরু করে আবাসিক প্লটে চাঁদাবাজির ঘটনায় অতিষ্ঠ এলাকাবাসী। এই যে একটু আগে দেখলাম একটা লোক টাকা নিয়ে গেল, এগুলো কারা এবং কেন টাকা দিলেন তাদের? টাকা না দিলে আমাদেরকে মারধর করে, আর এই লোকগুলো হচ্ছে কাউন্সিলর শরীফের লোক, এরা হচ্ছে অভিযোগের সত্যতা নিয়ে স্থানীয় কাউন্সিলরের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি। সরকারি প্লট দখলের ঘটনায় হতবাক রাজুক চেয়ারম্যান, শিগগিরই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানান তিনি। উত্তরায় আমার প্রচুর জমি আছে, অনেক যেহেতু আবাসন মূল আমরা করেছি, হয়তো অনেককে বড় দাম দেওয়া হয় না, আমরা অকশন দেবো, এই ফাঁকে অনেকে টুকটাক বসে বসে তার ব্যবসা শুরু করে, আমরা বসছি না, ব্যবসা করে দেবো না,
যারা আছে সবাইকে আমরা উচিত করে দেবো। রাজুকের প্লট দখল করে যারা উত্তরায় অপরাধ সাম্রাজ্য গড়ে তুলেছে তাদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যেকোনো মোবাইল ফোন থেকে 241 41 নম্বরে ডায়াল করুন। দুপুরের সংবাদ 12:30 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।